জয়ন্তবাবু হেডলাইন্স ত্রিপুরে স্বাগত ধন্যবাদ আপনাকে সম্প্রতি নিজাম যে ঘটনাটা সামনে এসেছে এটা কি তাহলে করোনা যুদ্ধে কিছুটা হলেও সমস্যা বা বাধা সৃষ্টি করছে বা করতে পারে বলে আপনার মনে হয় নিশ্চয়ই এটা তো একটা বাধা সৃষ্টি করলই তবে এটা আনন্দের কথা যে পরিস্থিতিটাকে দুদিনের মধ্যে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এই বিষয়টাকে নিছক হিন্দু এবং মুসলমান ঠিক এই মেরুকরণের বিষয় হিসেবে কিন্তু কখনোই সরকার দেখছে না কিন্তু আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে এটা যখনই কোন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয় তখনই একটা আওয়াজ উঠে হয় একটা গেলো গেলো রপ তোলা হয় এবং বলা হয় যে এটা সংখ্যালঘুদের ওপরে বা মুসলিম সমাজের ওপরে আঘাত আনা হচ্ছে এখানে কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যে করোনা এটা একটা স্বাস্থ্যের বিষয় এটা কোনো ধর্মের বিষয় নয় এটা কোনো রাজনীতির বিষয় নয় কেন এই এইরকম একটা আট হাজার প্রতিনিধি তারা জামাতের সাত হাজার সাতশো প্রতিনিধি জমা হলো এবং তারা বিভিন্ন জায়গায় মানে কাশ্মীর থেকে আন্দামান তারা সেই অসুখের বীজাণু নিয়ে তারা ছড়িয়ে পড়ল সম্ভবতই দু তিনটে জিনিস মানে এখানে উঠে এসেছে একটা শঙ্কা যে এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা অর্থাৎ এটার মধ্যে কোনো তালিবানি রহস্য আছে কিনা যেটা হিন্দু মুসলমান বলে নয় কিন্তু ভারতকে দুর্বল করার জন্য চক্রান্ত আছে কিনা এবং আজকে তো চীনের ভূমিকা নিয়েও একটা তদন্ত শুরু হয়েছে সুতরাং এটা একটা কিন্তু স্বাস্থ্যের বিষয় আমি যেটা বলবো যেটা আমি খুব নিজেও খুব হয়রান হয়ে গেছি আমি প্রথমে এটা বিশ্বাস করতে চাইছিলাম না কিন্তু আমি যখন নিজে ইউটিউবে গিয়ে উনিশে মার্চের বিয়াল্লিশ মিনিটের একটা বক্তৃতা যখন শুনলাম মৌলানার যিনি এই তবলিকি জামাতের প্রধান এবং সেটা আমি যখন শুনেছি তখন আশি হাজার লোক ইউটিউবে সেটা শুনেছে সুতরাং এটা এমন নয় আমি আমি একা শুনছি এবং সেখানে আমার নিজের কানকেও বিশ্বাস করতে না যে তিনি বলছেন যে ডাক্তারদের কথা শুনো না তিনি বলছেন যে এইখানে জমায়েতে তোমরা এলে কিছু হবে না এবং এখানে তুমি সেই সব ডাক্তারদের কথাই শুনো যারা আল্লাহ মান্যবালা ডাক্তার এটা দুঃখ লাগছে কেননা আল্লাহ ঈশ্বর এর মধ্যে কোনো ভেদ জ্ঞান আমি করি না আমরা কেউ করি না কিন্তু এই ধরনের কথা এবং 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 বলছে যে তুমি যদি মরেও যাও এই মসজিদের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তাহলে মনে করবে এটা আল্লাহর দোয়া এই ধরনের কথা এই রকম একটা পরিস্থিতিতে যারা শিক্ষিত লোকজন তো এসেছেন সেখানে ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন তারা কিভাবে এখানে এরকম ভাবে করলেন এবং যেটা বলা হচ্ছে যে ভারত সরকারকে যে ভারত সরকার এখানে মুসলিম বিরোধী প্রচার করছে আমি এটা সম্পূর্ণ এটাকে আমি মনে করি অন্যায় একটা প্রচার হচ্ছে কারণ ভারত সরকারই তো এদেরকে ভিসা দিয়েছিল যে এই তখন তো করোনার সমস্যা ছিল না অনেকদিন আগেই ভিসাটা দেয়া হয়েছিল কেননা এটাও আমি খোঁজ করে দেখলাম যে বিদেশ মন্ত্রক যে ভিসাটা দিয়েছিল সেটা কিন্তু এমন নয় যে এই মার্চ মাসের ভিসা দেয়া হয়েছে আগে দেয়া হয়েছে তখন তো করোনা সমস্যা ছিল না প্রধানমন্ত্রী চৌথ চৌঠা মার্চ বলছেন আমি হোলি খেলবো না বারোই মার্চ দিল্লি সরকার বিজ্ঞপ্তি জারি করে বলছে যে কোন সরকারি জায়গায় এবং কোন পাবলিক প্লেসে কোনো জমায়েত করা যাবে না মন্দির মসজিদ সমস্ত দিল্লিতে কেন বাবা বিশ্বনাথের মন্দির বন্ধ করে দেওয়া হলো হ্যাঁ ভ্যাটিকান সিটি বন্ধ হয়ে গেল অথচ এই সম্মেলনটা কেন করতে দেওয়া হলো সম্ভবত একটা প্রশ্ন ওঠে যে স্বরাষ্ট্রমন্ত্রক চাইলে গোয়েন্দারা চাইলে এটাকে আইডেন্টিফাই করে যখন আর কি এটা আসতে শুরু করেছে কারণ বারোই মার্চ যখন দিল্লি সরকার নোটিফিকেশন দিচ্ছে বন্ধ করার তখনই তো এটা আসতে শুরু করেছে কেননা সম্মেলনটা হয়েছে তেরো থেকে পনেরোই মার্চ এবং আঠেরোটা রাজ্য থেকে এসেছে এবং এখন যে স্ট্যাটিস্টিক যদি রাজ্য ওয়ারি দেখা যায় যেটা অ্যাভেলেবেল খুব সহজেই তাতে কিন্তু দেখা যাচ্ছে যে গোটা দেশে এটা ছড়িয়ে পড়েছে তারপরে তোমার যে বেসিক প্রশ্ন মৌল প্রশ্ন যে এটা একটা সমস্যার সৃষ্টি করলো কিনা আমি মনে করি সমস্যা সৃষ্টি করেছে তবে এটা ঠিক যে মুসলমান সমাজ কিন্তু সকলে এদেরকে সমর্থন করেনি এবং তার ফলে অনেক মুসলিম মৌলবি যারা এটার বিরোধিতা করেছে এমন কি এই সংগঠনের যিনি মুখপাত্র সেই মুখপাত্র এখন টেলিভিশনে এসে পরিস্থিতিটাকে অনেকটা সুর নরম করছেন এবং সেটাকে চেষ্টা করছেন যাতে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা যায় তো আমি বলবো যে সব ভালো যা শেষ ভালো আমি এখানে মনে করি এখন যা পরিস্থিতি তাতে ব্লেম গেম দোষারোপের করার সময় নয় আমি মনে করব শুভ বুদ্ধি জাগ্রত হোক যারা থুতু দিচ্ছে ডাক্তারদের গায়ে বা যারা সেই গাড়ি করে যারা চিকিৎসার জন্য নার্সরা যাচ্ছে ঘটনা ঘটছে জয়পুরে যখন ডাক্তারদের ধরে হচ্ছে তখন গুলো দেখলে যেরকম দুঃখ হয় তবু মনে করব যে এটা বিচ্ছিন্ন ঘটনা এবং নিজামুদ্দিনের মতো একটা জায়গায় যেখানে দরগা আছে এবং সেই দরগার পাশেই এটা হচ্ছে আশা করছি মুসলমান সমাজেরও শুভ বুদ্ধি জাগ্রত হবে এবং তারাও তাদের ভুলটা বুঝতে পারবেন কারণ এখানে সেই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় কথা এফআইআরটা সব থেকে বড় কথা নয় এই মুহূর্তে তাহলে জয়ন্তবাবু এই এই নিজামুদ্দিনের ঘটনাটাই করোনা মোকাবেলায় যেরকম ভাবে সামনে এলো এতে কি তাহলে কোথাও রাজনীতির একটা দাবা চাল সাজানোর কোথাও কোনো দিক থেকে যেটা বলা হয় যে বলা যেতে পারে যে কোথাও কোনো পদক্ষেপ কি দেখা যাচ্ছে কোনো সেটা যারা বিরোধীরা রয়েছেন তারাও কি এখানে গিয়ে রাজনীতির বাতাবরণে কি এটা ঢোকার সম্ভাবনা বা এই মুহূর্তে এটা কি উচিত হবে না আমি মনে করি একদম উচিত হবে না এবং বিরোধীরা তুমি একদম মানে সঠিকভাবে বলছো যে বিরোধীরা এটা অনেকে বলছেন আমি ফেসবুকে দেখলাম আমার একজন বন্ধু সম্পাদক আমি দেখে আমি খুব দুঃখ পেলাম তিনি বলেছেন যে এটা যেটা হচ্ছে সেটা মুসলমান সমাজের ওপরে একটা সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে এবং মূলত তিনি বিজেপি কে দোষ দেওয়ার চেষ্টা করছেন যে এটা করোনা কমিউনালাইজেশন এই নামটা দিয়েছেন তো এটা কমিউনালাইজেশন অফ করোনা করোনারও সাম্প্রদায়িকরণ হচ্ছে আমি মনে করি যে এ ধরনের ফেসবুক পোস্ট থেকে বিরত থাকাই ভালো আমি জবাব দিতে গিয়েও দিইনি কারণ জবাব দিলেও কিন্তু আমি ওই বিতর্ক বা ওই একটা প্ররোচনায় পা দিয়ে ফেলবো সেই জন্য আমি সেটাতে আমি দিইনি কেননা সাম্প্রদায়িকতা হচ্ছে এবং মুসলমানকে মুসলমান বলে করা হচ্ছে এই প্রচারটা করলে কিন্তু আমরা নিজেরা ভুল করবো আমি একটা এর মধ্যে একটা প্যারালাল উদাহরণ দিচ্ছি উত্তরপ্রদেশে একজন মহিলা তিনি নিজেকে দেবী বলে মনে করেছিলেন হাতে একটা তরোয়াল নিয়ে আর প্রচুর মাথায় সিঁদুর লাগিয়ে করে নেমে পড়েছিলেন যে আমি একটা সম্মেলন করবো সব ভক্তরা এসে গেছে আগে থাকতে ঘোষণা করা আছে এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যখন জানতে পারেন এবং সেখানে তাকে গায়ে হাত দেওয়া যাচ্ছে না একে তো মহিলা তার মধ্যে এরকম ভাবে একটা হিন্দুত্ববাদী প্রচার সেই সময় কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশের পুলিশ উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রীরও সেখানে সমর্থন ছিল এবং তিনিও পুলিশকে পাঠিয়ে সেই মহিলাকে গ্রেপ্তার করেন এবং সেখানে তাদেরকে হটিয়ে দেওয়া হয় এবং মহিলা পুলিশ দিয়ে সেই মহিলাকে হাত থেকে তরবারিটা ছিনিয়ে নিয়ে তাকে আলাদা করা হয় তো আমি মনে করি যে এখানে হিন্দু এবং মুসলমান বলে কিছু নেই এমনকি যোগী আদিত্যনাথ সরজু নদীর তীরে রামনবমীর মানে আগে নবরাত্রির প্রথম দিনে যে রামলালার মূর্তিটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তকরণের অনুষ্ঠান যেটা করেছেন সেটা কিন্তু লাখো লাখো মানুষের জমায়েত হওয়ার কথা ছিল ষড়য নদীর ধারে কিন্তু সেটা করা হয়নি এবং সেটা বন্ধ করে দেওয়া হয় এটা করা যাবে না শুধু কতিপয় কিছু অফিসারকে নিয়ে মূল অনুষ্ঠানটাকে স্থানান্তর করা হয়েছিল আমি তো মনে করি সেটাও না করলে হয়তো যোগী আদিত্যনাথ পাচ্ছেন এখানে আমার কাছে একদমই এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এবং আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত এ ব্যাপারে সচেতনভাবে সচেতন ভাবে যে ধরনের ফেসবুকে আমি ওনার পোস্ট গুলো দেখছি তাতে কিন্তু কখনো উনি হিন্দু ধর্ম বা মুসলমান ধর্ম ভিত্তিক কোন রকম পোস্ট আমি দেখতে পাচ্ছি না উল্টে দেখতে পাচ্ছি যে কি করে সবজি বা আনাজ তাদের বাড়িতে পৌঁছানো হবে তার কি করে সেটা সাধারণ সাধারণ অ্যাভেল করতে পারে মানুষের এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে একদিকে তাকে তাকে রাখতে হবে আবার সাধারণ মানুষের কাছে জিনিসগুলো পৌঁছেও দিতে হবে সেগুলো নিয়ে প্রচার করাটা এই মুহূর্তে যেটা ত্রিপুরা মুখ্যমন্ত্রী করছেন আমি দেখছি সেই জিনিসটা আমার মনে হয় গোটা দেশে সকলের করা উচিত এই মুহূর্তে হিন্দু মুসলমান এই সাম্প্রদায়িক প্রচার থেকে বিরত থেকে আমরা যদি মানুষের কোথায় কি প্রয়োজন রেশনটা মানুষ পাচ্ছে কিনা সেটার দিকে যদি আসলে প্রশাসকরা নজর দেন তাহলে বোধহয় ভালো একটা মহৎ কাজ হবে জয়ন্তবাবু আরেকটা বিষয় যে লকডাউন চলছে অনেকদিন হলো লকডাউন কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে সেটা নজরে বেশ কয়েকটা জায়গায় পড়ছে না বিশেষ করে বাজারে পাশাপাশি মধ্যপ্রদেশের ইন্দোরে চিকিৎসকদের ওপর হামলা যে চিকিৎসকরাই সবকিছু মানে সামনে থেকে একেবারে তারা এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের বিরুদ্ধে তাদের আক্রমণ ঘটনাটা কি কোথাও একটু হলেও যে লড়াইটা করোনার বিরুদ্ধে যুদ্ধটা সেটাতে কিছুটা হলেও একটু অন্য রকমের ব্যতিক্রমী আহ পথ সৃষ্টি করছে যেটা সমস্যার কারণে হতে পারে বা বাধা সৃষ্টি হচ্ছে বা এই ধরনের ঘটনা হওয়া উচিত নয় এই মুহূর্তে না এটা এখনই মানে সঠিক একটা প্রশ্ন এটাই হচ্ছে সব থেকে বড় যেটা হিন্দিতে বলে দুবিধা অর্থাৎ একটা উভয় সংকট অর্থাৎ একদিকে আমার আনঅর্গানাইজ সেক্টরের মানুষ তারা খেতে পাচ্ছে না বলে তারা বেপরোয়া হয়ে গ্রামে চলে যেতে চাইছে আমি তাকে কি করব তাকে কি আমি গ্রামে পাঠিয়ে দেবো না তাকে বলবো তুমি এখানে থাকো কত লোকের আমি খাওয়ার ব্যবস্থা করতে পারি এটা ফিজিক্যালি কতটা পসিবল আমি তাকে কতজন লোককে আইসোলেশন সেন্টারে রেখে ডাল ভাতের ব্যবস্থা করতে পারি এবং এটা তো একটা প্রক্রিয়া মানে আজকে এটা জোগাড় করতে তিন দিন লেগে যায় একটা লোককে ডাল ভাত খাওয়ানোর জন্য আহ মানে আমরা নিজেরা যদি একদম খুব প্র্যাকটিক্যালি ভাবি যে আমি একটা তিন হাজার লোককে খিচুড়ি খাওয়াবো এটা করতেও কিন্তু এরকম হয় না যে খিচুড়িটা বানিয়ে তাদেরকে ডিস্ট্রিবিউট করে সুতরাং এটা এমন একটা প্রক্রিয়া যার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন ভাঙছে অর্থাৎ যে মানুষরা আজকে খেতে পাচ্ছে না সে বাইরে বেরিয়ে পড়ছে আমি আমার একটা ছোট উদাহরণ দিচ্ছি তাহলে বোঝা যাবে যে আমাদের পাড়াতে চাউল আছে এবং সে নকুলের চায়ের দোকান আমরা বলি এখন সে লোকটি এই যে চাটা বিক্রি করে তার ভিত্তিতে তার দিন আনি দিন খাই চল অর্থাৎ সেই দিনের খাবারটা এবারে সে যেহেতু ঘরের মধ্যে তাকে বসিয়ে রাখা হয়েছে তার তো কাছে এখনো টাকা নেই পয়সা নেই এমনকি কারো কাছ থেকে যদি সে টাকাটা ধার করতেও চায় তাহলে তাকে রাস্তায় বেরোতে হবে এবারে সে যখন বেরিয়ে পড়ছে এবং চায়ের দোকানটা খুলছে পুলিশ এসে বলছে যে আমি খুলতে দেবো না যাই যেরকম পুলিশ করে যে পয়সা চায় এখন ও যখন বলছে যে আমি কাউকে ভিড় জমাতে দেবো না প্লাস্টিকে করে চাটা দিয়ে দেবো কিন্তু আমাকে একটু চা বিক্রি করতে দাও তখন পুলিশের সহায়তা তাকে লাঠি মেরে দিল তখন তার আবার রিয়াকশন হচ্ছে অনেক সামাজিক দিক আছে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে মানে একটা রাজ্যে রাজ্যে গ্রামে গ্রামে কোথায় মানুষ মানছে আর কোথায় মানছে না এটা তো মনিটার করা এটা তো একটা অসম্ভব ব্যাপার কিন্তু এটার একমাত্র সলিউশন আছে সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা অর্থাৎ মানে আমি দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আছে আমি দিল্লিতে দেখছি যে একটা লোক সবজি বিক্রি করছে একটা প্লাস্টিক এ দিচ্ছে এবং ওই সোশ্যাল ডিস্টেন্স রেখে আর একটা লোক সে দূরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ওই লোকটা সবজিটা নিয়ে দূর থেকে এবং হাতটাও দূর থেকে দিয়ে প্লাস্টিকটা দিচ্ছে সবজিওয়ালা হুম এবং তারপরে যখন চলে যাচ্ছে তখন এই লোকটা হেঁটে হেঁটে গিয়ে তার হাতে এখন সময় আছে এরকম তো অফিস হবে একটু ওয়েট করো এবং এই যে একটা গুজবের জন্য এই যে গুজব যে বাস এখানে পাওয়া যাবে এলাহাবাদ যাওয়ার জন্য এই যে গুজব যে এক্ষুনি সবজিগুলো সব শেষ হয়ে যাবে এরপরে যদি আমি এখনই না নিই হ্যাঁ এক্ষুনি আমাকে রেশনটা না নিলে রেশনটা আমি পাবো না এখন এই জিনিসটা যদি ঠিক মতো করে প্রচার করা যায় যে সমস্ত কিছু अवेलेबल আছে আমাদের দেশে কিন্তু খাদ্য সংকট নেই হুম আর প্যানিক কোয়িক করার তো কোনো মানে হয় না যে একটা দুধ কোনো একটা জায়গায় একটা ভাসিয়ে দেওয়া হয়েছে সেটা যদি বারবার টেলিভিশন চ্যানেলে দেখানো হয় যে দুধটা ফেলে দেওয়া হচ্ছে দুধটা ফেলে দেওয়া হচ্ছে তাহলে আমি ঘরে বসে আমার মনে হবে যে গোটা আমি তো কোথাও নেই আমি তো ঘরের মধ্যে বসে আছি গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাগুলোতে এরকম ভাবে গ্যালন গ্যালন দুধ গঙ্গায় কিংবা যমুনার কিংবা ভাগীরথীর তে ওইভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে হুম তো এই যে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখিয়ে প্যানিক সৃষ্টি করা এটাতে আমাদের মিডিয়াকেও অনেক সচেতন হতে হবে যেটা প্রধানমন্ত্রী আমাদের সমস্ত মিডিয়া হেড জানিয়েছেন কিন্তু সেটাও অনেক সময় ফলো হচ্ছে না হয়তো একটা ছোট ঘটনা সেটার একটা মারামারি দেখিয়ে আমি যদি সেটাকে জেনারেলাইজ করে দিই যে এটাই হচ্ছে তাহলেও সেটা কিন্তু অন্যায় হবে আমি কিন্তু কোনো কোনো পার্টিকুলার দলের হয়ে বলছি না এটা আমি বলছি যে পশ্চিমবঙ্গে মওতার বিরুদ্ধে করা উচিত না আমি বলছি এটা এখন দিল্লিতে নদীর বিরুদ্ধে করা উচিত না আমি বলছি এখন ত্রিপুরা এটা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ত্রিপুরা বিরোধীদের এখন সচেতন থাকতে হবে সুতরাং এই মুহূর্তে কিছুদিনের জন্য যদি আমরা ক্ষুদ্র রাজনীতিটা থেকে ঊর্ধে থেকে মানুষের জন্য ভাবি নিজেদের জন্য ভাবি আর বড় লোকpuri কোথায় আরে ফাইভ স্টার হোটেল বন্ধ হয়ে গেছে বড় ওবেরয় হোটেলটা বন্ধ লোকে বলছে এটা বড় লোকদের ব্যাপার শুধু মাইগ্রেশনের কথা তুমি ভাবছো আরে ভাই ওবেরয়েতে যে লোকটা বেয়ারা ছিল যে লোকটা তো চাকরি এখন নেই যে লোকটা সুইপার ছিল যখন একটা বড় ইন্ডাস্ট্রি বন্ধ হলে কিন্তু শুধু বড় লোক যে মালিক তার ক্ষতি হয় না সমস্ত একটা কর্ম ব্যবস্থা একটা সিস্টেম ভেঙে পড়ে সেখানে ব্যাংক থেকে শুরু করে সমস্ত সিস্টেম ইকোনমিক সিস্টেমটা কিন্তু যুক্ত হয়ে রয়েছে সুতরাং এখানে কিন্তু ধনী দরিদ্র করোনা গুছিয়ে দিয়েছে দেশের একটা প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত একটা রানী স্পেনের রানী সে মারা যাচ্ছে করোনা একটা জার্মানির অর্থমন্ত্রী তাকে আত্মহত্যা করতে হচ্ছে আমি তো বলবো ভারতের যে পরিসংখ্যান এখনো পৃথিবীর আমেরিকা বা অন্যান্য দেশের তুলনায় অনেক কম এবং যতই যাই হোক আমার মনে হয় না যে মৃত্যুর সংখ্যা এমন একটা জায়গায় যাবে যেটা খুব দুঃখজনক তাহলে আমি একটা সত্যি কথা বলছি যে পথ দুর্ঘটনায় যদি আমরা দেখি যে প্রত্যেকদিন ভারতে কতজন মানুষ মারা যায় এবং গত দু মাসে রাস্তায় না বেরোনোর ফলে কত পথ দুর্ঘটনার মৃত্যু হয়নি মানে এইভাবে যদি আমরা দেখি একটা হাফ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমি যদি শুধু দেখতে চাই যে আর্ধেক জল নেই তাহলে নেই আর্ধেক জল আছে দেখতে চাই না আর্ধেক জল আছে সুতরাং আমার মনে হচ্ছে যে এখন আহ অনেকগুলো পজিটিভ ও আছে আমাদের একটা রিথিংকিং এর সময় এসছে একটা নতুন ভারত আমাদেরকে করতে হবে আর্থিক সংকট তীব্রভাবে আসবে সেটার জন্য মোকাবিলা করতে হবে তার জন্য এখন যদি আমরা একটু টু টু মানে এই যে রাজনীতি잖아 যে তুমি বিজেপি না তুমি অ্যান্টি বিজেপি তুমি মোদির পক্ষে না বিপক্ষে সরাখন এই যে আমি ধর্ম নিরপেক্ষ না তুমি সাম্প্রদায়িক এটা বুঝায় এখন আমাদের কিছু দিনের জন্য এটা ভুলে গিয়ে আমরা যদি একটু স্বাস্থ্য পরিষেবায় মত 70 বছর ধরে কেন কিছু হলো নেহরুর পর আমাদের দেশে আজকে এই একটা ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া যায় না সেটার জন্য আমি নরেন্দ্র মোদীকে দায়ী করব। আরে ছ বছর নরেন্দ্র মোদী ছিল তার আগে ভারতবর্ষের একটা ইতিহাস ছিল তো স্বার্থ পরিষেবা অমর্ত সেন কবে থেকে বলে যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্বাস্থ্য এই দুটো অগ্রাধিকার হওয়া উচিত তো এটা এটা কি দীর্ঘ সত্তর বছরের কংগ্রেস শাসনে স্বার্থের যদি এতটাই পরিষেবার উন্নতি করে দেওয়া হতো তাহলে কি আজকে এই ছ বছরের জন্য কি শুধুমাত্র এটা হয়েছে না ধারাবাহিকভাবে স্বাস্থ্যকে অগ্রাধিকার না দিয়ে অন্যান্য জিনিসগুলোকে অগ্রাধিকার কংগ্রেস জমানাতো দেওয়া হয়েছে সুতরাং আমার মনে হয় যে এখানে কোনো দলীয় রাজনীতিতে না গিয়ে ওটা জিনিসটার একটা মূল্যায়ন এবং একটা ময়না তদন্ত করে ভবিষ্যতের পথ নির্দেশিকা তৈরি করার সময় এসেছে জয়ন্তবাবু হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমিও মানে হেডলাইন্স ত্রিপুরাকে খুব ভালোবাসি আমার প্রোগ্রামগুলো খুব ভালো লাগে এবং খুব জনপ্রিয় আমার আমি তোমার মাধ্যমে ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাই অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবু অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ